ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে ভারতে করোনা আক্রান্ত বেড়ে চুরাশি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য সরকার নিউ টাউনের চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে দ্বিতীয় ক্যাম্পাসে তৈরি করা হবে কোয়ারেন্টিনের পরিকাঠামো এই সব খরচ দেবে রাজ্য সরকার নভেল করোনা ভাইরাস ঠেকাতে নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্য সরকারের রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হল যে নভেল করোনা ভাইরাস আক্রান্ত এবং সন্দেহভাজনদের চিকিৎসার জন্য তারা শহরের থেকে কিছুটা দূরে অন্য একটি হাসপাতাল আপাতত রোগীদের আইসোলেশন ওয়ার্ড এবং কোয়ারেন্টাইন ওয়ার্ড তৈরির জন্য নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের যে সেকেন্ড ক্যাম্পাস রয়েছে নিউটাউনে সেই সেকেন্ড ক্যাম্পাস যা এখনো পর্যন্ত হস্তান্তরিত হয়নি ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কর্তৃপক্ষের হাতে সেই হাসপাতালকে কিন্তু রাজ্য সরকার আপাতত নভেল করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছিল দু সালে সেই সময় নিউ টাউনে দশ একর জমির ওপরে এই হাসপাতাল তৈরির কাজ শুরু হয় তারপর পাঁচশো কোটি টাকা এই প্রকল্পের খরচ অনেকটাই বেড়ে গিয়েছিল কিন্তু সেই প্রকল্প শেষ পর্যন্ত একদম শেষ পর্যায়ে এসে পৌঁছয় যেখানে নতলার এই হাসপাতাল তৈরি করা হয় এবং এই নতলার হাসপাতাল আর কিছুদিনের মধ্যেই চালু হওয়ার কথা ছিল সেই হাসপাতালকেই আপাতত রাজ্য সরকার তারা নিজেদের হাতে নিয়ে নিচ্ছেন চিকিৎসক নার্স অন্যান্য পরিকাঠামো যাবতীয়টাই গড়ে তোলা হবে রাজ্য স্বাস্থ্য দফতর এবং রাজ্য সরকারের তরফে সেরকমটাই কিন্তু নবান্ন সূত্রে খবর এই হাসপাতালেই ভবিষ্যতে যদি কোনো সন্দেহভাজন রোগী আসেন তাদেরকে ভর্তি নেওয়া হবে তাদেরকে চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করা হবে এক্ষেত্রে তারা শুধুমাত্র হাসপাতালের যে ভবনটা রয়েছে সেই ভবনটাই দিচ্ছেন রাজ্য সরকারকে বাকি যাবতীয় পরিকাঠামো রাজ্য সরকার নিজের মতো করে তৈরি করে নেবে এমনটাই জানিয়েছেন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের অধিকর্তা জয়ন্ত চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও জানিয়েছেন যে ইতিমধ্যেই তাদের প্রতিনিধি দল পরিদর্শন করে গেছে এই রাজারহাটের চিত্র চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সেকেন্ড ক্যাম্পাসকে কয়েকদিনের মধ্যেই যাবতীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ শেষ করে ফেলা হবে এমনটাই নবান্ন সূত্রে খবর সুব্রত বসুর সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ নিউটাউন